আমরা প্রায় খবরের কাগজে দেখি বা শুনি প্রতিদিন কোনো না কোনো হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিয়েছেন। এবার যদি কোনো হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা করতে অস্বীকার করে তাহলে মমতা সরকার মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন, সাথে সাথে কয়েকটি স্টেপ ঘোষণা করেন। যে সমস্ত হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসাথীর চিকিৎসা করাবে না বা ফিরিয়ে দিবে রোগীকে, তাদের জন্য কড়া নির্দেশ দিয়েছেন। কিভাবে কমপ্লেন করবেন, কিভাবে অভিযোগ জানাবেন সেই সমস্ত হাসপাতালের বিরুদ্ধে সব কিছু বলা থাকবে এই ভিডিওটিতে। বিধানসভা ভোটের আগে সরকারি প্রকল্পকে মানুষের দরজায় পৌঁছে দিতে রাজ্য সরকার নিয়ে এসেছে দুয়ারে সরকার কর্মসূচি, আর সেই কর্মসূচির আওতায় যে প্রকল্পকে নিয়ে সাধারণ মানুষের সবচেয়ে বেশি উৎসাহ ছিল সেটা ছিল স্বাস্থ্যসাথী কার্ড। সরকারি এই স্বাস্থ্য বিমার আওতায় গোটা দেশের প্রায় 1500 বেশি হাসপাতালে সুবিধা পাওয়া যাবে বলে তিনি জানিয়েছিলেন। কিন্তু রাজ্য সরকারের স্বাস্থ্য বিমা কার্ড থাকা সত্ত্বেও কিছু বেসরকারি হাসপাতাল তা গ্রহণ করছে না বলে অভিযোগ। এই প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন। শুধুমাত্র বড় বেসরকারি হাসপাতালে নয়, জেলার ছোট ছোট নার্সিংহোমকেও স্বাস্থ্যসাথী কার্ড গ্রহণ করতে হবে। মুখ্যমন্ত্রীর কথায় স্বাস্থ্যসাথী কার্ড আমি নিজেও করেছি, বেসরকারি হাসপাতালকে বলেছি, ছোট নার্সিংহোমকেও বলেছি এর সঙ্গে যুক্ত হতে। তারপরেই মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি, স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্য বিমা কার্ড যদি কেউ গ্রহণ করতে অসম্মত করা হলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। মমতার কথাই মনে রাখবেন, সরকারের লাইসেন্স ক্যান্সেল করার ক্ষমতা আছে, তাই কেউ বদমাইশি না করে সেই সঙ্গে আমজনতার উদ্দেশ্যে পরামর্শ দেন। কোনো হাসপাতাল যদি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা দিতে অস্বীকার করে থানায় গিয়ে এফআইআর করুন, তারপর ব্যবস্থা নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার টোল ফ্রি নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে কমপ্লেন করার জন্য। স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করলে হাসপাতাল থেকে অভিযোগ জানানো যাবে স্বাস্থ্য দপ্তরে, এই জন্য টোল ফ্রি নাম্বার চালু করলো স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি এ বিষয়ে অভিযোগ জানানোর জন্য 4টি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে। বুধবার একথা জানালেন রাজ্যের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারপারসন অসীম কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, কোনো হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে অভিযোগ জানানো যাবে, অভিযোগে পেলে দপ্তর দ্রুত ব্যবস্থা নেবে বলে অভিযোগ জানান তিনি। পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড ফেরানোর এবং সঠিক চিকিৎসা না দেওয়ার জন্য এদিন শহরের একটি বেসরকারি হাসপাতালকে করা নির্দেশও দেন কমিশন। প্রত্যাখ্যাত রোগীর পরবর্তী সব চিকিৎসা বিনামূল্যে করতে হবে বলে তিনি নির্দেশে বলেছেন। এছাড়া জেলার প্রতিটি হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কমিশন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তার লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে বলে কমিশন। প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার অভিযোগ বেশ কিছুদিন ধরেই শোনা যায়। সম্প্রতি উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে করা বার্তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক কর্তাদের তিনি জানান, স্বাস্থ্য কার্ড না নিলে সংশ্লিষ্ট হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এমনকি প্রয়োজনে লাইসেন্স বাতিল করার হোক। তারপরেই বিরোধিতার সুর শোনা যায় কিছু হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। তাদের বক্তব্য, স্বাস্থ্যসাথী বাজেটে পরিষেবা দেওয়া সম্ভব নয়, যদিও বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য সরকারি অনুকূল্যে স্বাস্থ্যসাথীর মতো স্বাস্থ্য বিমা প্রকল্প যুগান্তরকারী ঘটনা, জনকল্যাণকামী রাষ্ট্র ভাবনার অন্যতম নাগরিক অধিকার, তাই একে কেবল ব্যবসায়িক দিক থেকে না দেখে সামাজিক উন্নয়নের প্রকল্প হিসাবে হাসপাতালগুলি দেখা উচিত। কমিশন সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়েন শঙ্কর সি। বাঘের সঙ্গে লড়াইয়ে গুরুতর আহত হন তিনি। জেলায় প্রাথমিক চিকিৎসার পর কলকাতার পিয়ারলেস হাসপাতালে এসে ভর্তি না করে আউটডোরে আসতে বলা হয় তাকে। তার স্বাস্থ্যসাথী কার্ডও নেওয়া হয়নি। এদিন কমিশন পিয়ারলেস হাসপাতালকে নির্দেশ দিয়েছেন ওই ব্যক্তির পরবর্তী সুচিকিৎসা বিনামূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে করতেই হবে। এছাড়া এদিন বর্ধমানের শারণ্য হাসপাতালের বিরুদ্ধে অতিরিক্ত জেলা শাসককে তদন্ত নির্দেশ দিয়েছেন কমিশন। তাদের বিরুদ্ধে বেশি দামের ওষুধ লেখার অভিযোগ করেছেন এক রোগী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এই হাসপাতালের লাইসেন্স পুনর্নবীকরণ করা হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দেওয়া যাবে না, তাহলে লাইসেন্স বাতিল হবে ওই প্রতিষ্ঠানের। মুখ্যমন্ত্রীর নির্দেশে বুধবার টোল ফ্রি নাম্বার চালু করলো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন। সে টোল ফ্রি নাম্বার হলো 1-800-345-5384। এ বাদ দিয়ে চারটি আরও হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে কমিশন। প্রথম নাম্বারটি হলো 9073313211। দ্বিতীয় নাম্বারটি হলো 9513108383। তৃতীয় নাম্বারটি হলো 8334
2900। চতুর্থ নাম্বারটি হলো 9830164286। যদি কোনো চিকিৎসা সংস্থা স্বাস্থ্যসাথী কার্ড প্রত্যাখ্যান করে দেবে, ঘটনাস্থল থেকেই এই হোয়াটসঅ্যাপে অভিযোগ জানানো যাবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে কমিশন। এছাড়াও রাজ্য সরকারের স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইটে মে আই হেল্প ইউ অথবা মোবাইলে স্বাস্থ্যসাথী অ্যাপ নামিয়েও অভিযোগ জানানো যাবে। এদিন 7টা স্বাস্থ্যসাথী অভিযোগ শুনানি হয় রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রণ কমিশনে। কমিশনের চেয়ারপারসন, সেপ্টেম্বর মাসে 10টি অভিযোগ এসেছিল, অক্টোবরে 3টি অভিযোগ এসেছে। আমরা ধীরে ধীরে হাসপাতালকে সচেতন করছি। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।